প্রিয় ভিউয়ার, আজ আমরা আসছি সৈনিক ক্লাব। এই সৈনিক ক্লাব এলাকা বনানী কাকলি এই অঞ্চলটায় আজকে আমি দেখাবো, আপনি সাথে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো, কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। আমরা সবসময় এই জাতীয় ভিডিও করি, যারা নিয়মিত আমাদের সাথে আছেন তারা কিন্তু নিশ্চয় জানেন আমাদের কন্টেন্টগুলো, আমাদের ভিডিও ক্লিপসগুলো কেমন হয়। যা হোক আর কি, মন চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু এখন একদম সৈনিক ক্লাবের মোড়ে, অর্থাৎ যে রোডটি দেখছেন হাতের ডান পাশ থেকে মহাখালী বাস স্ট্যান্ড থেকে যে রোডটা আসছে উত্তরার দিকে গেছে, আসলে আমি কিন্তু এখন সেই রোডের সামনে, অর্থাৎ সৈনিক ক্লাবের সেই মোড়টা যেটাকে একদম সৈনিক ক্লাব বলে, সেখান থেকে আসছি। দেখলেন একটা ট্রেন গেল ইতোমধ্যেও, এখানে এত পরিমাণ ট্রেন চলে, মানে সমস্ত দেশের ট্রেনগুলো কিন্তু এই রুট দিয়েই ঢোকে, যার ফলে আপনি অন্তত প্রতি 10-15 মিনিটে একটা করে ট্রেন সিগন্যাল আপনাকে বাধা দিবে। যা হোক আর কি, সব মাড়িয়ে আমরা কিন্তু একদম সৈনিক ক্লাবের যে একটা ফুট ওভার ব্রিজ, সেখানে কিন্তু প্রায় চলে আসছি, মানে এসে গেছি। আর হাতের ডান পাশে যে লোক চলাচলের যে পথ দেখছেন, সেটা কিন্তু অনেক দিন যাবৎ এই পকেট রাস্তাটা কিন্তু আসলে বন্ধ ছিল। আবার খেয়াল করা যাচ্ছে ইদানিং এই মানে বনানীর দিকে যে রোডটা গেল আর কি, সেই রোডটা কিন্তু, রোডের মুখটা কিন্তু আসলে আবার ব্যারিকেড তুলে নিচ্ছে ট্রাফিক, আবার এখন মোটামুটি ডান দিকে মোড় নিচ্ছে মানুষ, সোজা যাচ্ছে বনানীর দিকে, আবার ইউটার্ন হচ্ছে যা দেখা যাচ্ছে আর কি। এটা কিন্তু খুব ব্যস্ত একটি জায়গা, গুলশান বনানী কাকলি বলতে এই সৈনিক ক্লাবটা কিন্তু খুব ব্যাপক ব্যস্ত একটি জায়গা। তো আপনি অল্প সময়ের মধ্যেই আমরা ইয়ে করে ফেলবো, যা হোক আর কি গুটিয়ে নিব। যে দেখছেন সৈনিক ক্লাবের ফুট ওভার ব্রিজ, এটা কিন্তু এখনও চলন্ত সিঁড়ি। সুপ্রিয় ভিউয়ার, ঢাকা সিটির মধ্যে বেশ কয়েকটা চলন্ত সিঁড়ি যেখানে আছে, তার মধ্যে সৈনিক ক্লাবের এই চলন্ত সিঁড়ি একটা। এটা কিন্তু এখনও চলন্ত সিঁড়িটা কিন্তু এখনও রানিং আছে। আমরা উপরে উঠবো, উপরে উঠে উপর থেকে লম্বা করে দু একটা শট আপনাদের দেখাবো। হ্যাঁ, আপনি সাথে থাকুন। এখন দেখছেন এটা কিন্তু সৈনিক ক্লাবের ফুট ওভার ব্রিজ, যেটা সকালে খুবই ব্যস্ত থাকে। যাক, আমি একটু ফাঁক পেয়েছি কারণ দিনটি ছিল শুক্রবার। যা হোক আর কি, এই যে আমি এখন উঠে গেলাম, এই যে ভিউয়ার, আমি কিন্তু এখন ফুট ওভার ব্রিজের উপর থেকে লম্বা করে একটা শট ধরেছি, যেটা মহাখালীর দিকে গেল আর কি। মহাখালীর দিকে লম্বা করে আমি একটা শট ধরেছি, যত দূর চোখ যায়। তারপরেও যথেষ্ট গাড়ি কিন্তু আসলে রোডে দেখা যাচ্ছে, এবং বনানী থেকে কিছু গাড়ি কিন্তু, এই দেখছেন বনানী থেকে কিছু গাড়ি কিন্তু উঠছে, এবং এই গাড়িগুলো পার হয়ে যাচ্ছে রোড। আসলে কিন্তু এই পকেট রাস্তাটা কিন্তু আসলে আগে ব্যারিকেড দেওয়া ছিল, আগে বন্ধ ছিল, সম্প্রতি এটা খুলে দেওয়া হয়েছে। যাই হোক আর কি, তো দেখছেন বনানী কাকলি সৈনিক ক্লাব। তো হাতের ডান পাশে গাড়ির ব্যাপক ভিড়, একদম গাড়ির গায়ে গায়ে লাগোয়া, বহুত যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত কিন্তু গাড়ি খুব আস্তে আস্তে সামনে এগোচ্ছে, তার মানে গাড়ির উপস্থিতি রোডে যথেষ্ট। যা হোক আর কি, তো দেখছেন গুলশান বনানী কাকলি এই এলাকার একটা রিভিউ। তো আপনি শেষ পর্যন্ত সাথে থাকুন, আর আপনাকে আবারও বলবো আমাদের ভিডিও কেমন লাগছে আপনি কমেন্টসে লিখে যাবেন। আপনার কমেন্টস আমাদের কাছে খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার মনে যা চায় আপনি সেটা লিখে যান। যদি কোনো অন্য এলাকার কোনো রিভিউ আপনি জানতে চান, দেখতে চান সম্প্রতিকালের, আপনি সেটাও লিখে যেতে পারেন। আমি আপনাদের কথা মতো আমি সেই এলাকার ভিডিও ক্লিপ আপলোড করার চেষ্টা করব। তো ভিউয়ার, আমরা কিন্তু প্রায় চলে আসছি। আমি একটু হাতের ডান পাশ দিয়ে একটু পায়ে হেঁটে আমি একদম বনানী কাকলির যে মোড়টা, সেই পর্যন্ত আপনাদের কিন্তু আসলে নিয়ে যাবে। দেখছেন এখানে কিন্তু একটু কার্ভ করা হয়েছে, যাত্রীবাহী গাড়িগুলো কিন্তু একটু এখানে বামে টার্ন নিয়ে দাঁড়াতে পারে, কিন্তু আসলে কিন্তু দাঁড়ানোর কোনো বালাই নেই, গাড়ি মেন রোডে দাঁড়ায় এবং সেখান থেকে লোক নেয়। যে দেখছেন এই কার্ভ দিয়ে কিন্তু আসলে এখানে সিএনজি এবং বর্তমান যে মোটরসাইকেলে যে রাইড করে সেই মোটরসাইকেল রাইডাররা কিন্তু এখানে ব্যাপকভাবে ভিড় থাকে সবসময়। যাই হোক আর কি, এখানে একটু বাসটা যাতে বামে একটু ঘেঁষে দাঁড়িয়ে এখান থেকে লোক নিতে পারে, সেজন্য আসলে এই ব্যবস্থাটা করা হয়েছিল বেশ তদানীন্তনকালেই বলবো। যাই হোক আর কি, আমি কিন্তু এখন এগিয়ে যাচ্ছি একদম বনানী কাকলির যে মোড় সেই মোড়ে যাচ্ছি, আপনি সাথে থাকুন। আমরা কিন্তু এসে গেছি মূলত বনানী কাকলির মোড়ে এসে গেছি, এখান থেকে আমি ভিডিও ক্যামেরা টার্ন করে আমি
বনানির দিকে ধরবো এবং ভিডিওটা শেষ করব। সুপ্রভিয়ার একদম বনানি মোড়ে আমরা, কাকরি মোড়ে আমরা, কাকরি বনানির যে মোড়টা বলে আমরা কিন্তু এখন একদম সেখানে। আমি ভিডিও ক্যামেরা ধরছি একদম ঘুরিয়ে বনানির দিকে। এই পর্যন্ত আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সে কামনায় আমি বিদায় নিচ্ছি।